ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গাজীপুরে আওয়ামী লীগ ও বিএনপির দাও পাল্টা দেওয়া, ককটেল বিস্ফোরণ। নাশকতা করলে ঘর থেকে ধরে এনে ব্যবস্থা, বললেন নিজাম হাজারি। জনগণ আর কোনো প্রহসনে নির্বাচন হতে দেবে না, বললেন ডক্টর হেলাল উদ্দিন। সমঝোতা ছাড়া তফসিল হলে ইসির অভিমুখে গণমিছিলের হুঁশিয়ারি। বিচ্ছিন্ন সহিংসতায় সারা দেশে চলছে 48 ঘন্টার অবরোধ। সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি। ফেনীতে বিএনপির কার্যালয়ের সামনে যুবলীগ ও ছাত্রলীগের অবস্থান। অবশেষে চালু হল বন্ধ পোশাক কারখানা। সরকার গঠন জনগণের সিদ্ধান্ত, বিএনপিকে অস্বস্তিতে ফেলে ভারতের পথে হাঁটল আমেরিকা। দূষণ দানবের হুঙ্কার, দিল্লি ছাড়লেন সোনিয়া গান্ধী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরের শিবপুরে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ সময় 3টি ককটেল বিস্ফোরণ ঘটালে বিএনপি আওয়ামী লীগের মধ্যে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। সকাল পরে 7টার দিকে গাজীপুরের শিবপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দেড়চালা এলাকার 1 নং সিএনডবি বাজারে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিএনপি নেতাকর্মীরা মহাসড়ক থেকে সরে যান। বিএনপির নেতাকর্মীরা জানায়, সকাল 7:45 বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। এ সময় অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা পিকেটিং করলে আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত হয়। পরে উভয় পক্ষের মধ্যে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এরপর পুলিশ ঘটনাস্থলে আসলে বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক থেকে সরে যান। এ সময় 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শিবপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন বলেন, সকালে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো ধার ঘটনা ঘটেনি। বিএনপি নেতাকর্মীরা মহাসড়কে পরপর ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে বিএনপি নেতাকর্মীরা মহাসড়ক থেকে পালিয়ে যায়। নাশকতা করলে ঘর থেকে ধরে এনে ব্যবস্থা, বললেন নিজাম হাজারি। ফেনী 2 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারি বলেছেন, বিএনপি ও জামায়াত হরতাল অবরোধের নামে নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে ঘর থেকে ধরে এনে ব্যবস্থা নেব। তিনি বলেন, ফেনীর মানুষ যাতে নিরাপদে থাকতে পারে সেটি আমি নিশ্চিত করতে চাই। একদিকে প্রধানমন্ত্রীর উন্নয়ন করেন, অন্যদিকে বিএনপি মানুষ হত্যা করে ধ্বংসযজ্ঞ চালায়, আমি তা মেনে নেব না। আজকের পর থেকে ফেনীতে জ্বালাও পোড়াও করে সাধারণ মানুষকে কষ্ট দিলে বা নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে সে যেই হোক, রামপুর হোক কিংবা অন্য জায়গায়, ঘর থেকে দৌড়ে এনে ব্যবস্থা নেব। এতে আমার মৃত্যু হলেও কিছু যায় আসে না। ফেনী সরকারি কলেজ থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া 209 জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনগণ আর কোনো প্রহসনে নির্বাচন হতে দেবে না, বললেন ডক্টর হেলাল উদ্দিন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেছেন, দেশের জনগণের সঙ্গে প্রতারণা করার জন্য আবার ষড়যন্ত্রমূলক তফসিল ঘোষণা করতে চায় এই সরকার। বিরোধী দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দকে জেলখানায় রেখে প্রহসনের নির্বাচনের জন্য তফসিল ঘোষণার সুযোগ আর দেওয়া হবে না। দেশের জনগণ আর কোনো প্রহসনে নির্বাচন হতে দেবে না। অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে সড়কে ও রেলপথে অবস্থান নিয়ে পিকেটিং করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা মালিবাগের রেলগেট অবরোধকালে তিনি একথা বলেন। হেলাল উদ্দিন বলেন, নির্বাচন কমিশনারকে বলতে চাই, আপনারা জনগণের আস্থা ও বিশ্বাস হারিয়েছেন। আপনাদের অধীনে বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই অবিলম্বে পদত্যাগ করুন। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো তফসিল ঘোষণা করবেন না, না হলে জনগণ আপনাদের জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করবে।
সমঝোতা ছাড়া তফসিল হলে ইসির অভিমুখে গণমিছিলের হুঁশিয়ারি। তিনি বলেন, আন্দোলনরত বিরোধী দলগুলোর সাথে সমঝোতা ছাড়া একতরফা তফসিল ঘোষণা হলে বিকেল তিনটায় বায়তুল মোকারমের উত্তর গেটে জমায়েতে শেষে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল হবে। বিকেলে নয়াপল্টনের কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে মুসাদ্দেক বিল্লাহ আল মাদানি এসব কথা বলেন। একতরফা তফসিল ঘোষণা দেশকে গৃহযুদ্ধের পথে নিয়ে যাবে উল্লেখ করে মুসাদ্দেক বিল্লাহ আল মাদানি বলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া একটি দলের ইচ্ছা পূরণের তফসিল দেশবাসী মানবে না। রাজনৈতিক দলগুলোকে অবস্থান না নিয়ে সমঝোতাবিহীন তফসিল ঘোষণা হলে নতুন করে দেশে সংকট তৈরি হবে এবং দেশ নিশ্চিত গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে। তিনি বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দলের মত উপেক্ষা করে আওয়াল কমিশন নির্বাচনের নামে জাতির সামনে আরেকটি তামাশার ধার উন্মোচন করতে চায়। নির্বাচন কমিশন দলীয় কার্যালয়ের অধীনে তফসিল ঘোষণা করলে দলদাস হিসেবে চিহ্নিত হবেন। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফিজ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য আলহাজ খন্দকার গোলাম মাওলানা ও অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মোহাম্মদ আমিনুল ইসলাম সহ আরো অনেকে। বিচ্ছিন্ন সহিংসতায় সারা দেশে চলছে 48 ঘন্টার অবরোধ। বিএনপি ও জামায়াত এবং সমমনা দলগুলোর পঞ্চম দফার ডাকা 48 ঘন্টার অবরোধ চলছে। সকাল থেকেই কয়েকটি জেলায় হয়েছে ঝটিকা মিছিল, ঘটেছে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা। বুড়ে নারায়ণগঞ্জের 2500 অবরোধ সমর্থনে ঝটিকা মিছিল বের করে বিএনপি। এ সময় সরকারি পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ বিভিন্ন দাবি চালান নেতা কর্মীরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সি অ্যান্ডবি বাজারের ভোরে সড়কে অবস্থান নেয় বিএনপির নেতা কর্মীরা। এ সময় সরকার বিরোধী নানা স্লোগান দিয়ে পিকেটিং করেন তারা। ধাওয়া পাল্টা দেওয়া হয় পুলিশ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় বিএনপির নেতা কর্মীরা। লক্ষ্মীপুরের দালাল বাজার, মিয়া রাস্তার মাথা ও ভবানীগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গাছের গুড়ি ফেলে রামগদি ও ঢাকা রায়পুর সহ বিভিন্ন সড়ক অবরোধ করে রাখেন নেতা কর্মীরা। বিভিন্ন স্থানে হয় বিক্ষোভ মিছিল। এছাড়াও জেলার বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। নাশকতা এড়াতে মহড়ায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি। অনেকটা যেন এমন, সাকিব আল হাস সাক্ষাৎকার দিলেন আর দুষ্টা এসে পড়ল গণমাধ্যমের ওপর। বিশ্বকাপের ইলেভেনথ আওয়ারে বাংলাদেশ ক্রিকেটে আলোচনায় থাকা দুটি বিষয় নিয়ে এখনও জমছে কথা। দেশের একটি বেসরকারি টিভিকে দেওয়া সাকিব আল হাসানের সাক্ষাৎকার এবং তামিম ইকবালের ফেসবুক লাইভে যে ভালো কিছুর বার্তা দেয়নি সেটা এতদিনই স্পষ্ট। বিশ্বকাপের আগে সাকিবের সেই সাক্ষাৎকারের দিকে আঙুল তুলেছে বিসিবি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু মনে করেন, সাকিবের সাক্ষাৎকার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। টিটুর মতো কারো মত, তামিমের হুট করে অবসর নেওয়াটাও ভালো কিছু ছিল না। বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে সাকিবরাও তেমন কিছু করতে পারেননি। ভারত থেকে একটু আগেভাগে পাত্তারি গুটিয়ে চলে এসেছেন। এবার আবারও সেই পুরনো আলোচনা, দোষ খোঁজার মিশনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান সাকিবের পাশাপাশি সাংবাদিকদেরও দায় দেখেছেন। মিরপুরে গতকাল মঙ্গলবার টিটুর কাছে জানতে চাওয়া হয়েছিল, বিশ্বকাপের আগে তামিমের বিপক্ষে মন্তব্য করার আগে সাকিব বিবিসি থেকে কোনো অনুমতি নিয়েছিল কিনা। টিটু কৌশলে উত্তর টেনেছেন, ব্যক্তিগতভাবে জানতাম না, সংবাদ মাধ্যমে প্রথমে দেখেছি, যখন দেখতে পেয়েছি তখন দল বিশ্বকাপে খেলতে চলে গেছে। বিশ্বকাপ বা একটা টুর্নামেন্টে যখন চলে গেল তখন ফোকাস থাকে শুধু ওই টুর্নামেন্টে। ফেনীতে বিএনপির কার্যালয়ের সামনে যুবলীগ ও ছাত্রলীগের অবস্থান। ফেনী জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা। রাত থেকে শহরের ইসলামপুর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন তারা। বেলা 11:30 থেকে সরজমিনে গিয়ে দেখা যায় বিএনপির দলীয় কার্যালয়ে তালা ঝুলছে। তবে বাইরে ফেনী পৌর আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে অবস্থান করছেন যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা। এ প্রসঙ্গে পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, এখানে বিএনপি অফিসে আছে বলেও আমাদের জানা নেই। এ ইসলামপুর রোড ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ একটি জায়গা। অতীতে বিএনপি ও জামায়াত এখানে অগ্নি সন্ত্রাস করেছে। এটি চিন্তা করে মানুষের জানমালের নিরাপত্তা ও স্বস্তি দেওয়ার জন্য ফেনী 2 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারীর নির্দেশে এখানে আমরা অবস্থান করছি। তিনি বলেন, বিএনপির অফিসে তালা বা এখানে কোথায় বিএনপির অফিস তা আমি জানি না। তারা কোন সময় কোনটি অফিসে হিসেবে ব্যবহার করে আমার জানা নেই। এ ঘটনার নিন্দা জানিয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলালউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ফেনীর পুলিশ প্রশাসন ক্ষমতাসীনদের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বসিয়েছেন।
অবশেষে চালু হলো বন্ধ পোশাক কারখানা। শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকা গাজীপুর সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। সকালেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। স্থিতিশীল পরিবেশ চলছে, উৎপাদন কার্যক্রম। শ্রমিকরা জানিয়েছেন, নতুন নির্ধারিত 12,500 টাকা বেতন মেনে কাজ করে যাচ্ছেন তারা, যদিও আরও সুযোগ সুবিধা বাড়ানোর দাবি তাদের। অবশ্য গাজীপুর অঞ্চলের 23টি কারখানা এখনও উৎপাদনে যায়নি। নিরাপত্তা নিশ্চিতে কারখানা এলাকাগুলোতে বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছে। প্রসঙ্গত, গত বেশ কিছুদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করে যাচ্ছে পোশাক শ্রমিকরা। তাদের দাবি, ন্যূনতম বেতন বাড়ানোর যে ঘোষণা এসেছে প্রথমত তাতে তারা সন্তুষ্ট নন। সরকার 56% বেতন বাড়ানোর ঘোষণা দিলেও শ্রমিকদের মধ্যে সামান্য একটি অংশের এই হারে বেতন বাড়ানো হয়েছে। বিশেষ করে যারা অভিজ্ঞ শ্রমিক তাদের বেতন বেড়েছে 20-30%। সরকার গঠন জনগণের সিদ্ধান্ত। বিএনপিকে অস্বস্তিতে ফেলে ভারতের পথে হাঁটল আমেরিকা। কয়েকদিন আগে বাংলাদেশের নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল ভারত। বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যতের সিদ্ধান্ত মেনে নেবে বলে বার্তা দিয়েছিল নয়াদিল্লি। এবার ভারতের পথে হেঁটে একই বার্তা দিল আমেরিকা। বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ দেশবাসীর ধারায় নির্ধারিত হওয়া উচিত। একই সঙ্গে আসন্ন এই নির্বাচন ওয়াশিংটন কোনো পক্ষ নেবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। গত শুক্রবার নয়াদিল্লিতে ভারত ও আমেরিকার মধ্যে পঞ্চম দফার 2+2 বৈঠক হয়। সোমবার দিল্লির সঙ্গে বৈঠকের পর মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মোলার বলেন, বাংলাদেশ নির্বাচন কেমন হবে তা দেশের জনগণের সিদ্ধান্ত নেবে। বাংলাদেশে পরবর্তী সরকার কারা গঠন করবে সে বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণেরই নেওয়া উচিত। তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচনে আমেরিকার কোনো পক্ষ নেই, কোনো বিশেষ দলকে তারা সমর্থন করে না। আমেরিকার এই বক্তব্য চরম অস্বস্তিতে ফেলেছে বিএনপিকে, কারণ আসন্ন এই নির্বাচনে বিএনপির নেতারা মার্কিন প্রশাসনের সিদ্ধান্তের দিকে তাকিয়েছিলেন। দূষণ দানবের হুঙ্কার, দিল্লি ছাড়লেন সোনিয়া। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তার। একাধিকে 12 করোনাতেও আক্রান্ত হয়েছেন তিনি। 2 মাস আগে হাসপাতাল থেকে ছাড়া পান। এদিকে দিল্লির দূষণ পরিস্থিতি এখনও বিপজ্জনক। এ অবস্থায় চিকিৎসকের পরামর্শে দিল্লি ছেড়ে বুটমুখী রাজধানী জয়পুরে গেলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। দিল্লির ধুলোধোয়ায় অসুস্থতা বাড়তে পারে 76 বছরের নেত্রী, এমন আশঙ্কাতেই সিদ্ধান্ত। বুধবার সকালেও দিল্লির বাতাসের গুণমান মারাত্মক পর্যায়ে। আর কে পুরমের একই ইউআই 417, আনন্দ বিহারে তা 403, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে 430, রাজধানীর অধিকাংশ এলাকাতে বাতাসের গুণমান 400 বা তার বেশি। মাঝে বৃষ্টির পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলো দীপাবলিতে বাজির দুরন্ত ফের বিপজ্জনক রাজধানীর দূষণ পরিস্থিতি।